کبوشے پارا ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سر کو یہاں مینارا ہے ان الحمد للہ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين هداهم الله فبهداهم اقتدِ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام پران پریو ছাত্র বন্ধুগণ আজকে আল মারকাজুল হানাফির উদ্যোগে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির নামের উপর কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আল মারকাজুল হানাফিকে এবং মারকাজের পরিচালক স্নেহাস্পদ মৌলানা নরমান কাসেমী সাহেবকে একটি সময়োপযোগী এবং অতীব প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবার জন্য কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি যদিও একজন একটি ব্যক্তির নাম কাসেম নানুতুবি একজন ব্যক্তির নাম কিন্তু আসলে এটা এখন আর কোনো একজন শুধু ব্যক্তিকেই পরিচয় করায় না বরং এনামের অন্তরালে একটি ইতিহাস শুধু ইতিহাস নয় বরং একটি বৈপ্লবিক এবং এক যুগান্তকারী ইতিহাসকে বোঝায় আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে ইতিহাসের একটা বা একটা টার্নিং এই ভারত উপমহাদেশে এই নামকে কেন্দ্র করে একটি চরম প্রতিকূল অবস্থা থেকে একটি জাতি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে পরাজয়ের পর পরাজয়ে বিধ্বস্ত ক্লান্ত একজন সৈনিক আবার কিভাবে ঘুরে দাঁড়িয়ে শত্রুর মোকাবেলায় বুকটান করে সামনে এগিয়ে যেতে পারে কাসেম নানুতুবি হল সেই শিক্ষার একজন জ্বলন্ত প্রতীক গত কয়েক বছর আগে বর্তমান বিশ্বের ইসলামী বিশ্বের আকর্ষণ এর কেন্দ্রবিন্দু মুসলিম বিশ্বের নতুন যে জাগরণ সেই জাগরণের অন্যতম মাইল ফলক যে তুরস্ক যেই তুরস্কে রজব তৈয়ব এরদোগানের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়েছিল এবং মনে করা হচ্ছে তুরস্কের যে ধর্মনিরপেক্ষ মতবাদ তুরস্কের জনজীবনে তুরস্কের রাষ্ট্রীয় জীবনে সামরিক ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে ইসলাম বিদ্বেষী যে মনোভাব
সেখানে যে কে বসে আছে বসেছিল তার বিপরীত সত্য সুন্দর এবং ইসলামের এক নবজাগরণের যে সূচনা হয়েছে সেই তুরস্কে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষ কৃতিত্ব রাখবার কারণে এরকম অ্যাওয়ার্ড প্রদান করা সম্মাননা স্মারক প্রদান করা এটি পৃথিবীতে অনেক প্রচলন রয়েছে আমরা জানি নোবেল প্রাইজ সারা দুনিয়াব্যাপী দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিশ্বব্যাপী অবদান রাখে কৃতিত্ব রাখে তাদেরকে নোবেল প্রাইজ দেয় আমাদের দেশে বাংলাদেশেও আছে এরকম একুশে পদক রাষ্ট্রীয়ভাবে তো এরকম তুরস্কে একটি অ্যাওয়ার্ড এবং এমন একটি পদক প্রদান করা হয়েছিল পদকটির নাম হল নানুতুবি অ্যাওয়ার্ড তো নানুতুবি অ্যাওয়ার্ড অর্থাৎ একটা পদক দিবে সেই পদকের শিরোনাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নামকে কেন্দ্র করে রাখা সেটাও আবার তুরস্কে বিষয়টা তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার একটা মজার বিষয় এবং অনুসন্ধিৎসার বিষয় জানবার বিষয় কারণটা কি তো তার মূল কারণ হলো এই যে তুরস্কের যে আজকের যে এক নবজাগরণ তুরস্কের যে এক আমূল পরিবর্তন তুরস্কের বিগত দিনের ইতিহাস পড়লে আমরা জানি যে মুসলিম বিশ্বের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে শাসন ব্যবস্থা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা ইসলামের রাষ্ট্রদর্শন যেটা সেটা খিলাফত খিলাফত ব্যবস্থা যেটা পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন নবীর যুগের পর থেকে সেই খিলাফত ব্যবস্থা সর্বশেষ যেখানে প্রতিষ্ঠিত ছিল সেটা হলো তুর্কি খিলাফত যেটাকে খিলাফত ওসমানিয়া বলা হয় খিলাফত ওসমানিয়া সেই তুর্কি সালতানাত সেখানেই সর্বশেষ খিলাফতের সূর্য অস্তমিত হয় এবং খিলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয় তুরস্ক থেকে তুর্কি খিলাফত সালতানাতে ওসমানিয়া বা খিলাফতে ওসমানিয়া এটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পৃথিবী শাসন করেছে তাদের ইতিহাস এবং ঐতিহ্য অনেক সমৃদ্ধ তারা পৃথিবীতে ইসলামের বিস্তার নামের বিস্তার করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে সেই সালতানাতে ওসমানিয়া বা খেলাফতে ওসমানিয়াকে ধ্বংস করবার জন্য তুরস্কে ইহুদি খ্রিস্টানদের এক গুপ্তচর এবং তাদের লেলিয়ে দেওয়া এক গুপ্ত ঘাতক কামাল আতাতুর্ক যে পর্যায়ক্রমে তুর্কি জাতীয়তাবাদের উত্থান ঘটায় এবং তুরস্কে ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাবাদ এবং তুর্কি জাতীয়তাবাদ এই দুই রাজনৈতিক স্লোগানের অন্তরালে কামাল আতাতুর্ক 1924 সালে তুরস্ক থেকে খেলাফতকে বিদায় করে মুসলিম উম্মার যে গৌরবের প্রতি মুসলমানদের সারা বিশ্বব্যাপী ঐক্যের যে প্রতি সারা দুনিয়া জুড়ে মুসলমানদের যে একক লিডার একক নেতা তিনি হলেন খলিফা সেই খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করে তুরস্ক থেকে 1924 সালে কামাল আতাতুর্ক এরপরে সেই তুরস্কের কামাল আতাতুর্ক এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে যেন আর কোনোদিন আবার নতুন করে খেলাফত পুনর্জীবিত হতে না পারে ইসলাম যেন আবার সেখানে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এর জন্য যত রকম ষড়যন্ত্র করতে হয় কোনো ষড়যন্ত্র করতে আর বাদ রাখেনি কামাল আতাতুর্ক এবং তার প্রেতাত্মারা তারা কি কি করেছিল সেই দুঃখজনক ইতিহাস স্মরণ করতে গেলে মুমিনের পক্ষে চোখের অশ্রু সংবরণ করা কঠিন মসজিদের মিনারগুলো থেকে আজান বন্ধ করে দিয়েছিল
বিদেশি ভাষা কোন বিদেশি ভাষা নিষিদ্ধ এই শিরোনামে আরবি ভাষার সমস্ত ধর্মীয় যেই সকল বিধিবিধানগুলো সেগুলোকে বন্ধ করে দিয়েছিল আজান বন্ধ তুর্কি ভাষা এটা আগে লেখা হতো আরবি অক্ষরে আলিফ বা তা সা দিয়ে যেরকম এখন উর্দু ভাষা লেখা হয় কি দিয়ে ফার্সি ভাষা লেখা হয় কি দিয়ে আরবি অক্ষরগুলো সাথে দুই একটা অক্ষর বেশি আছে কিন্তু মূল অক্ষরগুলো কিসের আরবি তো এরকম তুর্কি ভাষাটাও আরবি অক্ষর দিয়ে লেখা হতো কামাল আতাতুর্ক এরা সেই আরবি ভাষার যে অক্ষরগুলো সেটাকে পরিবর্তন করে তুর্কি ভাষা নতুনভাবে ল্যাটিন অক্ষরে লেখার রীতি প্রচলন করলো কেন করলো যাতে তুর্কি নতুন প্রজন্ম আরবি অক্ষর জ্ঞানের সঙ্গে পরিচিত হয়ে গড়ে উঠতে না পারে এর মাধ্যমে তুরস্কের নতুন প্রজন্মের কাছ থেকে আল্লাহর কোরআনের শিক্ষাকে তারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল মুসলিম নারীদের জন্য মুসলমানদের জন্য এবং সকলের জন্যই এমন কোন পোশাক পরিধান করা নিষেধ ছিল যেই পোশাকের দ্বারা কারো ধর্ম পরিচয় বোঝা যায় অর্থাৎ এমন কোন পোশাক পরা যাবে না যেটার দ্বারা বোঝা যাবে তুমি মুসলিম অথবা তুমি খ্রিস্টান কাজেই মুসলমানদের হিজাব নিষিদ্ধ হয়ে গেল মুসলিম পুরুষদের জন্য ধর্মীয় পেশার পোশাক পরাটাও নিষিদ্ধ করে দেওয়া হলো তো কত গভীর ষড়যন্ত্র ছিল কত ভয়াবহ আগ্রাসন ছিল মসজিদের মিনারগুলো থেকে আজান বন্ধ হয়ে যাওয়ার কারণে মসজিদগুলো বিরান হয়ে গেল বড় বড় মসজিদ ঘোড়ার গাধার আস্তাবলে পরিণত হয়েছিল আল্লাহর কোরআনের শিক্ষা বিলুপ্ত হয়ে গিয়েছিল ইসলামের নাম নিশানা মুছে ফেলবার সমস্ত পায়তারা হয়েছিল কিন্তু সেখান থেকে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে তারা ঘুরে দাঁড়িয়েছে এখন যেই তুরস্কে ১৯২৪ সালে এই অপকর্মগুলো করা হয়েছিল এবং পর্যায়ক্রমে ইসলাম এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবার সমস্ত পায়তারা ষড়যন্ত্রগুলো করা হয়েছিল আজ সেই তুরস্কে মসজিদগুলোর মিনার থেকে সুললিত কণ্ঠের আজান ধ্বনিত প্রতিধ্বনিত হয় যে মসজিদগুলো বিরান হয়ে ঘোড়ার গাধার আস্তাবলে পরিণত হয়েছিল সেই মসজিদগুলো এখন মুসল্লিদের পদভারে প্রকম্পিত হয় সেই মসজিদগুলোতে যেতে একটু বিলম্ব হলে বড় বড় মুসল্লিরা ছোট ইয়াং জেনারেশন কচি কাঁচাদের কারণে স্কুল কলেজের ছাত্রদের ভিড়ে তারা সামনের কাতারে জায়গা পায় না জাতি মসজিদমুখী যেই তুরস্ক থেকে আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই তুরস্কের এখন জাতীয় শিক্ষা ব্যবস্থাটাই এমন যে শিক্ষার্থীরা কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে মেডিকেলে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাগতিক বিষয়গুলোতে তারা পড়াশোনা করে কিন্তু তারা যে সমস্ত আবাসিক হলগুলোতে থাকে প্রতিটা আবাসিক হলের পরিবেশ হলো এই যে সন্ধ্যার পরে সেই সমস্ত আবাসিক ছাত্রদের হলগুলোতে দার্স হয় দার্সুল কোরআন দার্সুল কোরআন হয় এবং এটা ব্যাপক সেখানকার পরিবেশ যে সমস্ত স্টুডেন্টরা সন্ধ্যার পরে দার্সুল কোরআনে অংশগ্রহণ করে মসজিদগুলোতে বড় বড় সরকারি কর্মকর্তা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা মসজিদগুলোতে নামাজের পরে মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে সেখানে হালকা হয় ওয়াজায়েফ আদায় হয় ওয়াজায়েফ সেই হালকাগুলোর মধ্যে তাসবিহাত এবং আজকার এবং ওয়াজায়েফ তারা বিভিন্ন তসবি এবং জিকরুল্লাহর হালকার মধ্যে শরিক হয়ে তারা জিকির এবং ওয়াজায়েফ আদায় করে ব্যাপক মাহল এই যে আজকের রজব তৈয়বের দোকান তার কণ্ঠের যে সুমধুর কোরআনের তেলাওয়াত সারা দুনিয়াকে মুগ্ধ করছে তার কণ্ঠ থেকে উচ্চারিত সুমধুর আজানের ধ্বনি তুরস্কের আকাশ বাতাসকে মুখরিত করছে এই যে এক আমূল পরিবর্তন এই পরিবর্তনের পরিবর্তনটা হঠাৎ হয়নি রাতারাতি হয়নি আচমকা হয়ে যায়নি বরং এই পরিবর্তনের পিছনে সুদূর প্রসারী একটা মেহনত মুজাহাদা ত্যাগ এবং সংগ্রামের এক নিবিড় ইতিহাস রয়েছে অনেক অশ্রু আর অনেক ঘাম ঝরাতে হয়েছে এই আজকের এই পরিবর্তনের পিছনে
সেই পরিবর্তনটা কিভাবে হয়েছে, সেই পরিবর্তনটার পিছনে তুরস্কের আজকের নবজাগরণের পিছনে আজকে তুরস্ক থেকে যে আকাশে খেলাফতের সূর্য অস্তমিত হয়েছিল সেই আকাশে আবার নতুন করে খেলাফতের সূর্যোদয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকে গোটা ইউরোপ আমেরিকা থরথর করে কাঁপছে, ওই বুঝি আবার সালতানাতে ওসমানিয়ার পুনরুত্থান ঘটল, ওই বুঝি আবার তুরস্ক থেকে খেলাফতের সূর্যের উদয় হলো, আজকে দুনিয়ার জন্য এক নতুন ত্রাসে পরিণত হয়েছে সাম্রাজ্যবাদীদের জন্য তুরস্ক এবং তুরস্কের নতুন জাগরণ এবং তুরস্কের নতুন প্রজন্ম। এই যে এক আমূল পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে যাদের অবদান, এই পরিবর্তনের ক্ষেত্রে তুরস্ক জাতি যাদেরকে প্রেরণা হিসেবে তারা গ্রহণ করেছে, যাদের আদর্শকে তারা অনুসরণ করেছে, যাদেরকে আইডল হিসেবে তারা মেনে নিয়েছে, যাদের জীবন সংগ্রাম থেকে তারা পাথেয় সংগ্রহ করেছে, তার মধ্যে অন্যতম একজন আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জীবন সংগ্রামের মধ্যে এমন একটা প্রেরণা আছে, যেই প্রেরণা থেকে তুরস্কের মতো চরম ইসলাম বিদ্বেষী একটি সমাজের মধ্যে ইসলামের পুনর্জাগরণ হতে পারে। তো যদি আমাদের এই সাবকন্টিনেন্টাল, আমাদের এই ভারত উপমহাদেশের, আমাদের এই দেওবন্দের প্রতিষ্ঠাতা, আমাদের এই দেওবন্দের প্রেরণার উৎস কাসেম নানুতুবিকে অনুসরণ করে তুরস্কে যদি এমন এক আমূল পরিবর্তনের সূচনা হতে পারে, সেই হাজার মাইল দূরে যদি তারা এক নতুন জাগরণ গড়ে তুলতে পারে, তাহলে এই উপমহাদেশের মানুষ, এদেশের মুসলমানরা যদি আল্লামা কাসেম নানুতুবিকে তার জীবন সংগ্রামকে আঁকড়ে ধরতে পারে, তার জীবনকে যদি অনুসরণ করতে পারে, তার জীবনের অনুসরণ, তার জীবনের আদর্শকে যদি তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারে, তাহলে তুরস্কের আগে এ মাটিতে ইসলামী বিপ্লব সম্ভব। আজকে হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি কনফারেন্সের মূল উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আমরা খুঁজে বের করব যে কাসেম নানুতুবির মধ্যে এমন কি এক বিপ্লবী, এক বিপ্লবী ইনকিলাবী এক প্রেরণা রয়েছে, এক ইনকিলাবী আর বিপ্লবী আদর্শ রয়েছে যে আদর্শের অনুসরণের মাধ্যমে এরকম গোবরে পদ্ম ফুল ফুটতে পারে। তুরস্কের কামাল আতাতুর্কদের তাদের ধ্বংসস্তূপের উপর রজব তাইয়েব এরদোগানদের মতো এক নতুন শাসক তৈরি হতে পারে, সমাজ ব্যবস্থার এক আমূল পরিবর্তন হতে পারে আল্লামা কাসেম নানুতুবির জীবন আদর্শের মধ্যে সে তার প্রেরণা রয়েছে। প্রেরণাটা কি, প্রেরণাটা কি, সেই প্রেরণাটার কথাই আমি বলছি, এটা আমাদের জন্য অনুসরণীয় এবং লক্ষণীয়। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সেই গ্রুপ এবং সেই জামায়াতের এক উজ্জ্বল নক্ষত্র যাদের নেতৃত্বে এই ভারতবর্ষে খেলাফত ঘোষণা করা হয়েছিল। সেই খেলাফতের দারুল মামলাকা, সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন, সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের ওয়াজির আলা ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের কাজী ছিলেন এই গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। এইভাবে সেই খেলাফতের নেতৃত্বেই 1857 সালের সিপাহী বিদ্রোহ হয়েছিল, সামেরির যুদ্ধ হয়েছিল, সেই সামেরির যুদ্ধে প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছিলেন, শত শত প্রাণ সেদিন শাহাদাত বরণ করেছিল, এবং সামেরির যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, সিপাহী বিপ্লব এটা সাময়িকভাবে বাহ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হওয়ার পর আমরা ইতিহাস শুনেছি, ইতিহাস পড়েছি, সামেরির সেই যুদ্ধ বিজয়ের পর ইংরেজরা সেই সিপাহী বিদ্রোহের যারা মূল নায়ক ছিলেন, সিপাহী বিপ্লবের যারা মূল সংগঠক ছিলেন, সিপাহী বিপ্লবের যারা মূল নেতৃত্ব যাদের হাতে ছিল, এই বিপ্লব সংগঠনের মূল কারিগর যারা ছিলেন আলেম সমাজ, সেই আলেমদের বিরুদ্ধে তারা কি
ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রিলার পরিচালনা করেছিল পৃথিবীর ইতিহাসে তার নজির খুঁজে পাওয়া কঠিন পৃথিবীর ইতিহাসে তার নজির খুঁজে পাওয়া কঠিন ইংরেজ লেখকরা পর্যন্ত সেই ইতিহাস লিখতে গিয়ে তাদের হাত কেঁপে উঠেছে সেই ইতিহাস বলতে গিয়ে তাদের বুক কেঁপে উঠেছে সেই ইতিহাসের কথা স্মরণ করলে আজ পর্যন্ত পৃথিবীর বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে যায় কত হাজার ওলামায়ে কেরামকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে কত হাজার আলেমকে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে ভাসিয়ে দিয়ে তাদের লাশ গুম করে ফেলা হয়েছে কত হাজার আলেমকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রোড ভারতের এক নম্বর জাতীয় সড়ক শেরশাহ সুরি রোড সেই দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রোডে শত শত নয় হাজার হাজার গাছের মধ্যে আলেমদের ফাঁসি দেওয়া লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল শুধু ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়নি বরং প্রতিটি লাশ যেন নতুন অন্যদের জন্য ভীতির সঞ্চার করে এক ভীতিকর পরিবেশ তৈরি করবার জন্য সেই লাশগুলোকে তারা দিনের পর দিন ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে রেখেছিল এরকম এক ম্যাসাকার হয়েছিল 1857 সালের সিপাহি বিদ্রোহের পর এই 1857 সালের সিপাহি বিপ্লবের মূল নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তারা যখন দেখলেন ইংরেজরা এভাবে ম্যাসাকার চালাচ্ছে আলেম ওলামাদেরকে ধরে ধরে হত্যা করছে গোটা জাতি আলেম শূন্য করবার এক মহা পায়তারা মহা নীল নকশা নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে ইংরেজ এবং ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী এক বিপ্লবের পরিকল্পনা আঁকলেন আর সেই বিপ্লবের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার নামই হলো কাসিমি বিপ্লব সেই বিপ্লবের নামই হলো দেওবন্দি আন্দোলন সেই বিপ্লবের নামই হলো 1947 সালের ভারতের আজাদী সেই বিপ্লবের নামই হলো এই ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়ন সেই বিপ্লবের নামই হলো আগামী দিনে ভারতবর্ষ জুড়ে ইসলামী শাসন ব্যবস্থার উত্থান মহতারাম হাজরিন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির তার এই বিপ্লবের যে মূল দর্শন যেটা ছিল মূল চিন্তা যেটা ছিল মূল ফিকরা যেটা ছিল সেটা হলো শিক্ষা বিপ্লব তালিমি এক ইনকিলাব তালিমের মাধ্যমে একটি জাতির মধ্যে আমূল পরিবর্তন করো তাদেরকে আগামীর সৈনিক হিসেবে গড়ে তোলো বাতিল বিরোধী এক একটা তাদেরকে জীবন্ত এক মুজাহিদ হিসেবে তাদেরকে গড়ে তোলো এমন এক তালিমি ইনকিলাব ছিল আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বিপ্লবী দর্শন তিনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন 1857 সালে সিপাহি বিপ্লব হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন 1866 সালে 10 বছর পর 10 বছরের দীর্ঘ সাধনা 10 বছরের রাতগুলোর অঝর কান্না 10 বছরের দিনগুলোর ঘাম ঝরানো পরিশ্রম 10 বছরের আল্লাহর দরবারের অকাতরের ফরিয়াদ এই সব কিছুর পর 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আমরা এটাই জানি এটা ওনারা বলে গেছেন পরিষ্কার যে এটাকে দেখতে দুনিয়ার আর 10টা শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান হলো এটার সাইনবোর্ড দেওবন্দের মধ্যে এটা একটা তালিমি ইদারা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল দারুল উলুম দেওবন্দের শিরোনাম এটা ছিল একটা সাইনবোর্ড কিন্তু এই সাইনবোর্ড আর এই শিরোনামের আড়ালে শুধুমাত্র জাগতিক অন্যান্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মতো কিছু পাঠ্যপুস্তক পড়িয়ে দেওয়া কিছু অক্ষর জ্ঞান দিয়ে দেওয়া এটাই দারুল উলুম দেওবন্দের লক্ষ্য আর উদ্দেশ্য ছিল না
বরং দারুল উলুম দেওবন্দের কাসিমি চেতনার পরিকল্পনা যেটা ছিল সেটা হলো এই শিক্ষার শিরোনামে শিক্ষার সাইনবোর্ডের অন্তরালে এমন মানসিকতা সম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে এমন মানসিকতা সম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে যাদের চিন্তা চেতনার মধ্যে চির স্বাধীনতা এবং চির আজাদির বীজ বপন হবে এরা পৃথিবীর যেখানেই যাবে সেখানেই তারা স্বাধীন চেতা হবে দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি সমস্ত আধিপত্যবাদ এদের চিন্তা থেকে কখনোই স্বাধীন চেতা সেই মনোভাব কেড়ে নিতে পারবে না এরা ফাঁসি কষ্টে ঝুলবে এরা অন্ধকার কারা প্রকষ্টে এরা বন্দী হবে অন্ধকার কারা প্রকষ্টে এরা রুদ্ধ হবে কিন্তু সেই অন্ধকারের মধ্যেও এরা স্বাধীনতার চেতনা উজ্জীবিত করবে সেখানেও তারা স্বাধীনতার সেই মশাল জ্বালিয়ে দিবে এমন এক চির স্বাধীন চেতা একটি প্রজন্ম গড়ে তুলবার মহান লক্ষ্য নিয়েই দারুল উলুম দেওবন্দের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছিল স্বাধীনতার সেই চেতনাটা কি স্বাধীনতার চেতনা সেটা ওই চেতনা যেটা আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখেছিলেন স্বাধীনতার চেতনাটা কি হযরত রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে স্বাধীনতার যে চেতনা ঘোষিত হয়েছিল পারস্য সেনাপতি রুস্তমের দরবারে বলেছিলেন আল্লাহু ইত্তাসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিল ইসলাম ইসলাম আল্লাহর নবীর সৈনিক সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষকে স্বাধীনতার মূল চেতনা শিক্ষা দিয়েছেন স্বাধীনতার মূল চেতনাটা হলো এই যে লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ দুনিয়ার মানুষ তারা হলো এক আল্লাহর গোলামি করবে এক আল্লাহ ছাড়া মানুষ হয়ে দুনিয়ার কোন মাখলুকের গোলামি করবে না এটাই হলো স্বাধীনতার মূল চেতনা আজকে আমাদেরকে স্বাধীনতার নামে জাতিকে অনেক ভুল শিক্ষা দেওয়া হয় স্বাধীনতার নামে পরাধীনতার মন্ত্রে জাতিকে মোহগ্রস্ত করে তোলা হয় তারা বোঝায় স্বাধীনতা মানে হলো যে অন্য দেশের মানুষের আধিপত্যের নাগপাশ থেকে মুক্ত হয়ে নিজের দেশের মানুষের গোলামি করার নাম বলে স্বাধীনতা না এটা কশ্চিনকালেও নয় চাচাতো ভাইয়ের গোলামি বাদ দিয়ে আপন ভাইয়ের গোলামি করবার নাম কোনোদিন স্বাধীনতা হতে পারে না বরং স্বাধীনতার অর্থ হলো এই সাত সমুদ্র ১৩ নদী পানি দিয়ে ব্রিটিশরা এসে যদি আমাদের প্রভু হতে চায় আমরা তাদেরকেও প্রভু মানি না আমাদেরকে যদি কলকাতা থেকে এসে দাদা বাবুরা আমাদেরকে তাদের দাস বানাতে চায় তারা যদি আমাদের প্রভু হতে চায় তাদেরকেও আমরা প্রভু মানি না যদি পশ্চিম পাকিস্তান থেকে এসে খান পাঠানরা এসে আমাদের উপর দাসত্বের শৃঙ্খল চাপিয়ে দিতে চায় আমরা তাদেরও প্রভুত্ব মানি না আমাদের এই মাটি থেকে কোন নব্য কোন ফেরাউন যদি তৈরি হয়ে আমাদের গর্তানের উপর পরাধীনতার শৃঙ্খল চাপিয়ে দিতে চায় সেই শৃঙ্খল আমরা ভেঙ্গে গুড়িয়ে দিতে চাই এটার নামই প্রকৃত স্বাধীনতা মহতরম হাজিরিন এটা হলো স্বাধীনতার মূল চেতনা যে দুনিয়াতে শুধু প্রভু বদলানোর নাম স্বাধীনতা নয় গোলামের মালিকানা চেঞ্জ হওয়ার নাম গোলামের স্বাধীনতা নয় দুঃখ লাগে আফসোস লাগে আজ স্বাধীনতার নামে সবচেয়ে বড় ধোকাবাজি আর প্রতারণা চলছে আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি হ্যাঁ যেটা পেরেছি মালিক বদলেছে প্রভু বদলেছে আমরা প্রভুত্বের শৃঙ্খল এখনো ভাঙতে পারি এক সময় আমাদের প্রভু সেজে বসেছিল অনেক বড় সাম্রাজ্যের মালিক দ্য গ্রেট ব্রিটেন তখন ছিল বিশাল আন্তর্জাতিক মানের মানুষ প্রভু
এরপরে আমরা সেই মানব প্রভুর হাত থেকে মুক্ত হলাম অনেক বড় প্রভুর কাছ থেকে আরেকটু ছোট প্রভু জুটলো আমাদের সেটা খান পাঠানদের প্রভু এরপরে 1971 এ স্বাধীনতা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার নামে আমাদের প্রভু চেঞ্জ করলাম এখন আমাদের বিদেশি প্রভুর জায়গায় দেশি প্রভু আমাদেরকে শাসন করে জাতিকে বুঝতে হবে প্রভু বদলানোর নাম স্বাধীনতা নয় ঠিক প্রকৃত স্বাধীনতা হলো এই আসমান আর জমিনের মধ্যে কোনো প্রভু নাই এক আরশের মালিকের প্রভুত্ব প্রতিষ্ঠা করা এক আসমানের মালিকের সামনে দাসত্ব করা আর মত্তকানের মত্তসত্ত্বভোগী সমস্ত মনুষ্য প্রভুদের গদিতে আগুন ধরানোর নাম স্বাধীনতা এতহীনভাবে কথা শুধুমাত্র মানচিত্রের স্বাধীনতার নাম স্বাধীনতা নয় ভৌগোলিক সীমানায় কাটাতার দেওয়ার নাম স্বাধীনতা নয় শুধুমাত্র লাল সবুজের একটা পতাকা অথবা ভিন্ন কালারের একটা পতাকা তৈরি করে নেওয়ার নাম স্বাধীনতা নয় স্বাধীনতা তো পতাকার জিনিস নয় মানচিত্রের জিনিস নয় স্বাধীনতা হলো মানুষের জাতিসত্তার বিষয় এই জাতি এখনো পর্যন্ত সেই গোলামীর আইনের দ্বারাই তাদের বিচার বিভাগ চলে যেই গোলামীর আইন তৈরি করেছিল সেই ব্রিটিশ সেই ব্রিটিশের প্রবর্তিত গোলামীর আইন বদলে যায় নাই ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শাসন ব্যবস্থা পরিবর্তন করা যায় নাই ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষার মাধ্যমে মানুষ চাকর তৈরি হয় গোলাম তৈরি হয় যে শিক্ষার মাধ্যমে প্রকৃত আরশের মালিকের স্বাধীন চেতা গোলাম তৈরি হয় না মানুষের গোলাম তৈরি হয় এমন একটা গোলামীর শিক্ষা গোলামীর সমাজ গোলামীর শাসন ব্যবস্থা গোলামীর বিচার ব্যবস্থা থাকা অবস্থায় শুধুমাত্র স্বাধীনতার মেকি ভণ্ডামি চলতে পারে স্বাধীনতার নামে পতাকা উত্তোলন হতে পারে স্বাধীনতার নামে মানচিত্রে কাটাতারের বেড়া হতে পারে কিন্তু স্বাধীন জাতি গঠন হতে পারে না আজ স্বাধীন জাতি গঠন করবার সেই স্বপ্ন ওটা আলহামদুলিল্লাহ স্বপ্ন আমরা লালন করছি স্বপ্ন পূরণে আমরা অগ্রসর হচ্ছি থমকে দাঁড়াই নাই এটা হলো আমাদের সবচেয়ে বড় আনন্দের কথা আমরা স্বপ্ন পূরণের ক্ষেত্রে অগ্রসর হচ্ছি থমকে দাঁড়াই নাই আমরা যদি আমাদের স্বাধীনতার সেই চূড়ান্ত স্বপ্ন পূরণ করতে চাই যদি একটি স্বাধীন জাতিসত্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যদি প্রকৃত মানুষের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে চাই আসমান আর জমিনের মধ্যবর্তী সমস্ত প্রভুদের মাথাগুলো ভেঙে যদি গুড়িয়ে দিতে পারি সেদিনই হবে আমাদের প্রকৃত স্বাধীনতা অর্জন হুজ্জতুল ইসলাম কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহির দর্শন হলো সেটাই ধীরে ধীরে সে পথে অগ্রসর হও ধীরে ধীরে সে পথে অগ্রসর হও শিক্ষা বিপ্লবের মাধ্যমে শিক্ষা বিপ্লবের মাধ্যমে মনে রাখবে মানুষের গোলামি সর্বপ্রথম শুরু হয় তার চিন্তার গোলামি থেকে চিন্তার গোলামি তৈরি হয় মানুষের শিক্ষার গোলামি থেকে এজন্য মূল চেতনার জায়গাটা হলো শিক্ষা এমন একটা শিক্ষায় আগামী প্রজন্মকে শিক্ষিত করো যে শিক্ষার মাধ্যমে তার চেতনা গড়ে উঠবে মানুষ গড়ে উঠবে সে প্রকৃত অর্থেই একজন স্বাধীন মানুষ হিসেবে গড়ে উঠবে মানুষ যদি গোলাম হয় মানচিত্রের স্বাধীনতা দিয়ে তুমি কি করবা মানুষ যদি গোলাম হয় পতাকার স্বাধীনতা দিয়ে পানি ধুয়ে খেয়ে লাভ নাই মানুষকে স্বাধীন মানুষ বানায় প্রকৃত শিক্ষা ব্যবস্থা ঠিক মোহতরম হাজরিন আল্লামা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহির মূল সার্থকতা তার জীবনের সফলতা তার আদর্শের সর্বজনীনতা সর্বকালীনতা এই জায়গাতেই তারা দেওবন্দী চেতনার নামে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা স্বাধীনতার চেতনা গড়ে তুলতে পেরেছিলেন আজ 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে দুনিয়ার অনেক পরিবর্তন হয়েছে গঙ্গা যমুনার পানি অনেক প্রবাহিত হয়েছে কিন্তু দেওবন্দী চেতনা সেই স্বাধীন চেতনা মনোভাব বিন্দুমাত্র পরিবর্তন হয় না আজ সেই জায়গাটায় আমাদেরকে নতুন করে অনুসরণ করতে হবে আরো এক কদম অগ্রসর হয়ে আরো এক কদম অগ্রসর হওয়ার অর্থ কি
قاسم নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 1866 সালের প্রেক্ষাপটে দেওবন্দি একটা শিক্ষা ব্যবস্থা গোড়াপত্তন করেছিলেন ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে নতুন এক প্রজন্ম গড়ে উঠেছিল সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শাইখুল হিন্দ মাহমুদ হাসান তৈরি হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী তৈরি হয়েছিল আর তাদের হাতে ব্রিটিশদের বিতাড়ন ঘটেছিল ঠিক মহترم হাজেরিন আজ আমরা সেই শিক্ষা ব্যবস্থা আজ আমাদের অন্তত এই মানচিত্রটাতে 55,000 বর্গ মাইলে আমরা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এক সময় ছিল গোটা এই বাংলাদেশ থেকে 100 200 500 আলেমে দ্বীন দেওবন্দি চেতনা নিয়ে সমাজে আসতো আর আজ সেটা উন্নত হতে হতে 25 থেকে 30,000 প্রতি বছর এই চেতনার সৈনিক সমাজের মধ্যে তারা পদার্পণ করছে এটা হলো আমাদের অ্যাচিভমেন্ট এটা হলো আমাদের উন্নতি এখানে আমাদের এখন আরেকটা উন্নতি করতে হবে ওটা ওই কাসেমি চেতনার মূল ফসল সেটা হলো এখন আমাদেরকে আরো ছড়িয়ে পড়তে হবে নিজেদের পরিসরে গণ্ডিবদ্ধ থাকা যাবে না আরো ছড়িয়ে পড়তে হবে শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে নয় আমাদেরকে এমন কিছু পরিকল্পনা করতে হবে যেন আমাদের হাতে এই সমাজের স্কুল কলেজের শিক্ষার্থীরাও কাসেমি চেতনা নিয়ে বড় হতে পারে এটা হলো আমাদের আগামী দিনের স্বপ্ন এটা হলো আমাদের আগামী দিনের টার্গেট থাকতে হবে ওলামায়ে কেরাম শুধুমাত্র মাদ্রাসার কর্মক্ষেত্রের বাইরেও মাদ্রাসার কর্মক্ষেত্রকে সংরক্ষিত রেখে নতুন নতুন মহাজ নতুন নতুন অনঙ্গন খুঁজে বের করতে হবে নতুন নতুন কর্মের ক্ষেত্র তৈরি করতে হবে এ জাতির সোনার সন্তানগুলোকে প্রকৃত সোনার সন্তানে পরিণত করতে হবে ব্যাপকভাবে এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার যেই ধারার লোকেরা ছেলেরা তারাও যেন ব্যাপকভাবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী দিনে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারে আমরা যদি ওই রকম এক শিক্ষার ব্যবস্থা গড়ে তুলতে পারি অন্তত আল্লাহর এই জমিনের স্কুলের ছাত্র যারা আছে অন্তত বাংলাদেশের স্কুলের ছাত্রদের মধ্য থেকে 25% 1/4 চার ভাগের এক ভাগ স্কুলের ছাত্র যেন মাদ্রাসার আলেমদের তত্ত্বাবধানে স্কুলে পড়ে ওইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে ইনশাআল্লাহ সেটা হবে আমাদের বিপ্লবের এক ধার এক ধাপ অগ্রগতি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির চিন্তার ক্ষেত্রে দুটো কথা বলে আর শেষ করছি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তার একটা ফোকাস ছিলেন বিপ্লবের একটা ফোকাস ছিলেন একটা আদর্শের ফোকাস ছিলেন কিন্তু তার পিছনে নীরবে নিভৃতে আরেকটা শক্তি কাজ করত সেই শক্তিটার নাম হলো আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির চোখের অশ্রুর শক্তি আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি ওই জায়গাটা সম্পর্ক ছিন্ন হয়ে যাই তাহলে আমরা কাসেমি চেতনার উপর থাকতে পারবো না আমি কাজ করতেছি আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চোখের অশ্রু থাকতে হবে আমি ময়দানে কাজ করতেছি আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ তাদের চোখের অশ্রু আছে এভাবে আজ তোমরা যারা কাজ করছো আগামী দিনে যারা তোমরা কাজ করবা তোমরা যখন ময়দানে যুদ্ধ করবা তোমার জন্য চোখে অশ্রু ঝরিয়ে আল্লাহর দরবারে প্রধান রোজারি করবার মতো তোমার আত্মা রুহের সম্পর্কের একটা জায়গা থাকতে হবে কাসেম নানুতুবি যখন দারুল উলুম দেওবন্দ কায়েম করেন তখন পবিত্র মক্কায় বসে বাইতুল্লাহর সামনে বসে হুজ্জত হযরতে হাজি ইমদাদুল্লাহ সাইয়্যিদুত তায়েফা হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে তিনি দোয়া করতেছিলেন মানুষ মনে করে দারুল উলুম দেওবন্দ শুধু কাসেম নানুতুবি প্রতিষ্ঠা করেছে না না কাসেম নানুতুবি ফিল্মে ছিল আর অন্তরালে ছিল সাইয়্যিদুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমরা ওই জায়গা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছি ওই জায়গা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আমাদের সেই রুহানিয়া জিন্দা না থাকলে আমরা কাসেমি আদর্শ নিয়ে সামনে অগ্রসর হতে পারব না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে এই কাসেমি চেতনা নিয়ে সামনে অগ্রসর হয়ে প্রকৃতই সেই স্বাধীন একটি জাতি গঠনের স্বাধীন একটি স্বপ্নের ভূমি গড়বার তৌফিক আল্লাহ পাক দান করেন মানুষ যেন প্রকৃতই স্বাধীন মানুষ হয় মেকি স্বাধীনতা ভণ্ডামির এই স্বাধীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ